সিপিএম শ্রমিক সংগঠনের ইউনিয়ন অফিসে বাংলা সিনেমা শুটিং জানিয়ে বিতর্ক দানা বেঁধেছে শিল্প শহর পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে কয়লা খাদানের উপর ভিত্তি করে সিনেমা তৈরি হচ্ছে বাংলায় তারই অংশ হিসেবে গত বুধবার শুটিং হয় সিটুর এই অফিসে একটি থানা হিসেবে ব্যবহার করা হয় বাম শ্রমিক সংগঠনের অফিসটিকে আর এই বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে তৃণমূল থেকে বিজেপি দু দলেরই কটাক্ষ সিপিএম এর এতই দুরবস্থা যে এখন তাদের শ্রমিক সংগঠনের অফিস ভাড়া দিতে হচ্ছে ভাড়া দেওয়াটা খুব অন্যায় একটা পার্টি অফিস তাদের নিজস্ব অফিস দুর্গাপুরে যারা মার্কসবাদের যারা কমরেড বন্ধুরা আছেন আমি আবেদন করব প্রতিবাদ জানাতে গেলে তিন দিন মুখ ঢাকা নিয়ে প্রতিবাদ করুন আমরা কিন্তু তাদেরকে আপনাকে সেলাম জানাব যে বয়স্ক আর দীর্ঘদিন ধরে রাজনীতি করেছে কয়েকজন বুড়ো পাকা চুল এখন রাজনীতি করছে ইয়াং জেনারেশন নেই কোনো আজকে যুব যুবতী নেই সেই জন্য দল করবে কি অফিসটা ভাড়া ছাড়া দেখছে ভাড়া দিয়ে পরে অফিস তো খোলা তো হচ্ছে ধূপধুন তো পড়ছে কেউ অফিস আসে না তাই ভাড়া দিচ্ছে ভালো করে ভাড়া দিন আমাদের কোনো আপত্তি নেই বিড়ম্বনায় পড়ে সিপিএম নেতৃত্বে সাফাই জেলা নেতৃত্বের অজ্ঞাতে এই সিনেমার শুটিং হয়েছে কালকে জানতে পেরেছি আমি যাদের যাদের সঙ্গে কথা বলার প্রয়োজন তাদের তাদের সঙ্গে কথা বলেছি কি হয়েছে কি ঘটেছে তারা সবটা বলার পর বা আমার বক্তব্য সেটা আমি আমার অর্গানাইজেশনে নিশ্চিতভাবে বলব আমাদের ইউনিয়নের একজন সদস্য তিনি তার শখের কারণে প্যাশনের কারণে শর্ট ফিল্ম ইত্যাদি এ সমস্ত করেন দীর্ঘদিন ধরেই করছেন তো লিখিত আবেদন দেয় তার ভিত্তিতেই ওকে অ্যালাউ করা হয় একটা যে সহযোগিতা করার ভাবনা থেকে যাক গিয়ে এটা একটা অভিজ্ঞতা হয়েছে ভবিষ্যতে যদি এরকম কোনো বিষয় আসে আমাদেরকে অনেক ভেবে দেখতে হবে সব মিলিয়ে একদা বামেদের অন্যতম দুর্গ সিটু অফিসে সিনেমা শুটিং ঘিরে সরগরম শিল্পাঞ্চল মনোজ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ পশ্চিম বর্ধমান লোকের মুখে পার্কের ডাক নাম বিজেপি আপত্তি প্রাক্তন মন্ত্রী ও শিলিগুড়ি পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যানের পাল্টা জবাব এসেছে গেরুয়া শিবির থেকেও এ নিয়ে রাজনীতি করা ঠিক নয় বলছেন শিলিগুড়ির বাসিন্দারা প্রথম আমি কনফিউজ হয়ে যেতাম যে আজকে জেনারেশনের ছেলেমেয়েরা বলছে বিজেপিতে আছি চলে আয় সব বিজেপি হয়ে যাচ্ছে কেন বিজেপি শব্দটা একটু অ্যালার্জি আছে আমাদের কথায় বলে নামে কি আসে যায় কিন্তু নামে তো আসে যাই নামের অ্যাব্রিভিয়েশন বা সংক্ষেপণেও যে আসে যায় তা বেশ বোঝা গেল শিলিগুড়িতে বিজেপি মানে কি ভারতীয় জনতা পার্টি কিন্তু শিলিগুড়ির বাসিন্দাদের কাছে বিজেপির আরও একটা অর্থ আছে তা হলো বাঘাযতীন পার্ক বি ফর বাঘা জে ফর যতীন পি ফর পার্ক বাসিন্দাদের কাছে শহরের এই পার্কের ডাকনাম বিজেপি বাঘাযতীন পার্কটাই ঐতিহ্য এটাই থাকা উচিত মেইনলি ফুল নামই হলো বাঘাযতীন পার্ক সেই কারণে যেন বাচ্চারা শর্ট ফর্ম এখন তো শর্ট ফর্মের যুগ পার্ক কা শর্ট ফর্ম হো গয়া বিজেপি ইসমে কিয়া হ্যা আব হর চিজ মে আপলো পলিটিক্স লেকে আয়েঙ্গে তো থোড়ি চলতা হ্যায় ইয়ার শহরের বাসিন্দারা পার্কের সংক্ষিপ্ত নাম নিয়ে রাজনীতি না করার আবেদন করলেও কে শোনে কার কথা শুক্রবার শিলিগুড়ির কলেজ পাড়ায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে এ নিয়ে উষ্মা প্রকাশ করেন প্রাক্তন পর্যটন মন্ত্রী ও শিলিগুড়ি পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান প্রথম আমি কনফিউজ হয়ে যেতাম যে আজকে জেনারেশনের ছেলেমেয়েরা বলছে বিজেপিতে আছি চলে আয় সব বিজেপি হয়ে যাচ্ছে কেন তারপর দেখা গেল যে এই বিজেপিটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি না এই বিজেপি হচ্ছে বাঘাযতীন পার্ক বিজেপি শব্দটা একটু অ্যালার্জি আছে আমাদের আমি মনে করি এই বিষয়ে চিন্তা না করে শহরের সমস্যার উপরে দৃষ্টিপাত করলে শহরবাসীও খুশি হবে নতুন প্রজন্মও খুশি হবে সব মিলিয়ে শিলিগুড়িতে এখন চর্চার কেন্দ্রবিন্দুতে বাঘাযতীন পার্কের ডাকনাম বাচ্চু দাস এবিপি আনন্দ দার্জিলিং